হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো না। ভীষণ গলা ব্যথা হচ্ছে আর সর্দি কাশিতে মাথা যন্ত্রণা হচ্ছে। অ্যাকচুয়ালি ঠান্ডা গরমটা খুব ভালো মতনই লেগে গেছে, তবুও আজকে অনেক কাজ আছে বাড়ির। বিকজ আজকে তো স্যাটারডে, তো স্যাটারডে থাকলে তোমরা জানো যে স্যাটারডে সানডে বেসিক্যালি আমি ঘরের কাজের ওপরই একটুখানি জোর দিই। তো আজকে অনেক কাজ আছে বাড়ির আর অনেকদিন বাইরেও বেরোইনি, বিকালবেলা একটু কাজে বাইরেও যাওয়ার আছে। তো দেখা যাক সারাটা দিন আজকে কীভাবে কী কাটাতে পারি, আর যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা সবাই কেমন আছো? এখন এই সিজনটা চেঞ্জ হচ্ছে, সবারই কম বেশি সর্দি কাশি, ঠান্ডা লাগা, জ্বর এগুলো হচ্ছে। তো সবাই অবশ্যই টেক কেয়ার করো, আর কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো ফার্স্টে, এখনো পর্যন্ত আমি চা খাইনি, এখন বাজে 7টা, তো মা আসুক, মা আসলে আমি চা খাবো। তো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ও আবার একটা ব্যাচ পড়তেও আসবে, তাদেরকেও পড়াতে হবে। তো দেখছি চাটা খেয়ে নিয়ে যদি টাইম পাই তোমাদের সাথে কথা বলতে তো কথা বলছি, আর না হলে পড়িয়ে উঠে তারপর তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, সবাই কিন্তু সঙ্গে থেকো। তো আমার বাচ্চারা যারা পড়তে এসেছিল তারা সব পড়ে চলে গেছে। আচ্ছা, বলছিলাম তোমাদেরকে শরীরটা একদমই আজকে ভালো না, গলার আওয়াজটাও দেখছো বেরোচ্ছে না। তো এখন টিফিন করবো। টিফিনে যে আমার মা বানিয়েছে, চাউমিন বানিয়েছে, এমনি প্লেন ঘরোয়া চাউমিন বানিয়েছে, একটু সস দিয়ে দিয়েছে। তো এখন এটাই টিফিন করবো। অনেক কাজ ছিল আজকে, বাট চলে যা কন্ডিশন কোনো কাজই করতে পারছি না। তো সুতরাং আজকে আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমি টিফিনটা করে জাস্ট আজকে দিনটা রেস্ট নেবো, হাফবেলা রেস্ট নেবো। বিকজ অনেকদিন পুরোপুরি রেস্ট নেওয়া হয়নি, তো হাফবেলা রেস্ট নেবো। আজকে আর কোনো কাজ করতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। দুপুরবেলা কী লাঞ্চ হবে তাও জানি না, তো দেখা যাক দুপুরে কী লাঞ্চ করি, সেই লাঞ্চের মেনুটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই কিন্তু সঙ্গে থেকো প্লিজ। মা যে টিফিনটা দিয়েছিলো ওটা খেয়ে নিয়েছি, এবার আমি শুয়ে পড়েছি, আমি এবার রেস্ট নেবো ফাইনালি। ওটাটা এবার আমি একটুখানি রেস্ট নিয়ে নিই আর শরীরটা ঠিক হোক, তারপরে আমি ফের তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি এই বিকালবেলা ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি দুপুরবেলা শরীরটা এতটাই টায়ার্ড ছিল যে লাঞ্চটাও ঠিক ভালো করে করতে পারিনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আপাতত একটু ফ্রেশ হয়ে যাই, তারপর আমি আসছি তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমার মুখ ধোয়া হয়ে গেছে আর ফ্রেশ হয়ে গেছি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা টায়ার্ড ছিলাম সারাদিন। আর মেডিসিনও নিয়েছি, এখন অনেকটা বেটার ফিল করছি, বাট তবুও বিকালে অনেক কাজ ছিল কিন্তু কোনো কাজটাই আজকে করতে পারিনি। বিকজ হাফবেলা তো পুরো শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম। তো বাড়ি থেকে মা বাবা বললো যে হাফবেলা যখন রেস্ট নিয়েছি, সারা হাফবেলা রেস্ট নিয়ে নে, তাহলে শরীরটা টোটালি ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আর এবেলাও আর কোথাও বেরোলাম না, এখনও ঘরেই আছি, রেস্ট নিচ্ছি। তো আজকের ব্লগটা তা সেরকম বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা সবাই খুব ভালো থেকো, আর যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এই ব্লগটা দেখো, তার কাছে বিশেষ অনুরোধ রইলো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাতে ক্লিক করে দেবে, যাতে আমার আপলোড করা প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থেকো, আর আমিও চেষ্টা করবো যত তাড়াতাড়ি সুস্থ হয়ে ফুল ফর্মে তোমাদের সামনে ফেরা যায়। টাটা।